মির্জা আপনি প্রশ্ন করেছেন প্রতি বছর আমি রমজান মাসে জাকাত আদায় করি শাবান মাসে আমি একটি জমি কিনেছি জমি ক্রয় বাবদ সেখানে শাবান মাসে আমি কিছু টাকা জমা দিয়েছি বাকি টাকা দেওয়ার জন্য জমির মালিক আমাকে এক মাস সময় দিয়েছে বাকি টাকা আমি ঈদের পরে দেই। আমার প্রশ্ন হলো এই জমির ক্রয় টাকার উপর জাকাত আসবে কিনা ঈদের পরে যে টাকা দিয়েছি সেই টাকার উপর আমার জাকাত আসবে কিনা উল্লেখ্য যে গত রমজান থেকে রমজান পর্যন্ত এই টাকার স্থায়িত্বকাল আমার কাছে এক বছর হয়েছিল আমি তো জমির মালিকের কাছে ঋণ প্রস্তুত ছিলাম তাহলে আমার এই টাকার উপর কি জাকাত ফরজ হয়েছে আচ্ছা ভাই আপনি যে কথাটা বলেছেন তাতে বোঝা গেল যে আপনার কাছে এক বছর ধরে এই টাকাটা ছিল আপনি শারবান মাসের জমিটা যখন কিনলেন তখন কিছু টাকা শোধ করেছেন বাকি টাকাটা ছিল বাকি টাকাটা এই টাকা থেকেই আপনি সেটা শোধ করেছেন রমজানের পরে এখন আপনার জাকাতের অবস্থা কি আসলে এতটুকু প্রশ্ন করলে যথেষ্ট ছিল একটা কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত যেটা তিনশো দিন চন্দ্র বছর অনুযায়ী তাহলে সেই ইয়ার জাকাত শেষ হওয়ার একদিন আগেও যদি আপনার কাছে স্থিত টাকার বেশ কিছু খরচার উপর জাকাত হবে না এটা ইনকাম ট্যাক্স না ইনকাম ট্যাক্সের পদ্ধতি সাধারণত বিভিন্ন দেশে বিভিন্ন রকম আমাদের দেশেও আমরা দেখতে পাচ্ছি সমস্ত টাকা খরচ হয়ে গেলেও ইনকাম ট্যাক্স কিন্তু আপনাকে দিতে হচ্ছে কিন্তু জাকাত এরকম জাকাত টাকা যখন জাকাতিয়া শেষ হওয়ার আগে খরচ হয়ে যাবে সেই টাকাগুলো আপনার অ্যামাউন্ট থেকে বাদ কত টাকার উপরে কোনো জাকাত নেই ফলে আপনি শ্রাবণ মাসে জমি বাবদ যে টাকাটা দিয়েছেন সেটা জাকাতের হিসাব থেকে বাদ যাবে আচ্ছা কিন্তু এরপরে আপনার জাকাত শেষ হয়েছে ধরে নিলাম পহেলা রমজান পহেলা রমজান আপনার কাছে ওই দিন যত নগদ টাকা ছিল আপনার ওনারশিপে যেগুলো আপনার মালিকানাভুক্ত নিজস্ব টাকা এবং এর সাথে আপনার জাকাতযোগ্য আর যে সমস্ত পণ্য বা আরও বিষয়গুলো রয়েছে সেসবগুলো একসাথ করে সেগুলো জাকাত আপনাকে ওই পহেলা রমজানে দেওয়াটা ওয়াজিব হয়ে গেছে অতএব এই যে যেটা ওয়াজিব হয়ে গেছে সেই হিসাবটা আপনাকে বের করে দিতে হবে আপনি এক মাস পরে ওই টাকা থেকে কী শোধ করলেন সেটা এখানে ধর্তব্য নয় এবং এক মাস পরে আপনি বললেন তো আমি তো ওখান থেকেই শোধ করেছি কিন্তু আপনি তো ক্লোজ করার কথা ছিল রামাদানের এক তারিখে হতে পারে রামাদান এক তারিখে বা রামাদানের পাঁচ তারিখে বা দশ তারিখে যেদিন আপনার জাকাতিয়া শেষ হয় ওই দিনের ব্যালেন্স শিটের উপরেই আপনাকে জাকাত হিসাব করতে হবে অতএব ওই টাকা থেকে পরবর্তীতে আপনি আরও টাকা শোধ করেছেন এটার উপর ভিত্তি করে জাকাত মাফ হবে না আর আপনি যেটা বলেছেন আপনি জমির বাকি টাকাটা না দেওয়ার কারণে ওই টাকা আপনি রয়েছেন হ্যাঁ এটা এটাকে বলা হয় দেনা আপনি দেনা রয়েছেন বাট আপনি তো তার থেকে কোনো টাকা ধার করেননি আপনি জমির বাবদ দেনা রয়েছেন এই দায় দেনা এগুলো জাকাতের উপর কোনো প্রভাব বিস্তার করে না আপনার কাছ থেকে কেউ পাওনা থাকলে আপনার ওনারশিপে মালিকানাভুক্ত টাকা থেকে জাকাত মাফ হবে না অতএব আমি বলবো মানে কনক্লুড করবে এভাবে যে শাবান মাসে যে টাকাটা আপনি তাকে দিয়ে দিয়েছেন জমি বাবদ সেটার উপর জাকাত নাই কিন্তু রমজান মাসের পরে বা রমজান মাসের শেষ দিকে এসে যে টাকাটা জমি বাবদ আপনি তাকে শোধ করলেন সেটা তো আপনার জাকাত অ্যামাউন্ট থেকে বাদ যাবে না কারণ জাকাত আপনার তার আগেই ওয়াজিব হয়ে গেছে এবং আপনার কাছে নগদ টাকা থাকার কারণে সেটার জাকাত দিয়ে তারপরে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন নেয়ামুল করিম